Assalamu alaikum, our brother and sisters, and our shop viewers. The shabaike onik 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 dhunobad diye shuru kortechi ajker amar video ta. Asha kori Allah apnader shobaike bhalo rekheche, alhamdulillah. Ebong asha kori apnara shobai amaderke dekhtechen ebong alhamdulillah amra onek bhalo achi. আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমার দিনটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। শীতের দিনে খুব হার্ডলি আমরা খুব সুন্দর দিন পাই এদেশে, এই জন্য সূর্যটাকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি এদেশে আমরা। সানটা বের হলে মানে দিস ইজ স্পেশাল সামথিং ফর আস মনে হয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যখন সূর্য উঠতো বিরক্ত লাগতো, মাই গড এত গরম কী করবো। বাট এদেশে এসে মানে আল্লাহর দেওয়া প্রতিটা কুদরত যে অসাধারণ সুন্দর, অসাধারণ অ্যাপ্রিসিয়েটেবল, মানে এটা ফিল করি। তো আজকে আমি আমার সাবজেক্টটা হবে ভালোবাসা, লাভ, ট্রু লাভ। এবং এই বিষয়ে আমি আজকে কথা বলতে আসছি আমার ছেলেকে দেখে আমি শিখেছি, আমার কাছে মনে হয়েছে আমার একটু এই বিষয়ে কথা বলা দরকার। আমার ছেলে ইব্রাহিম, আল্লাহ ব্লেসিম। আমরা আমাদের জন্য সব বাবা মাই আমরা সবাই করি সন্তানদের জন্য, সবাইকে একটু রান্না করে খাওয়াই এবং অনেক করি আমাদের সন্তানদের জন্য। কিন্তু আমার মনে পড়ে না আমি কখনো আমার মাকে বলেছি খাবার দেওয়ার পরে যে মা তোমাকে অনেক ভালোবাসি, মামি থ্যাংক ইউ। বাট আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমি যতবার ওকে খাবার দিই আলহামদুলিল্লাহ সে আমাকে ততবার বলে মামি লাভ ইউ সো মাচ, অ্যান্ড একটু পর পরে সে হাগি দিবে, বলবে মামি লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। সো তো আমি স্লোলি মিস করতেছি যে আমরা এত বড় হয়ে গেছি, আমাদের প্যারেন্টস আমাদের জন্য এত করেছে, বাট আমরা আসলে কখনো বলার সুযোগ পাইনি। বাবা তো চলেই গেছে, যে বাবা তোমাকে কত ভালোবাসি। মাকে মা জীবিত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ তাকে সুস্থ রাখুক, হায়াত দিক। অ্যাটলিস্ট মাকে তো বলবো যে মা তোমাকে অনেক ভালোবাসি আমরা, এবং এত বছর যেটা বলতে পারিনি সেটা আমরা এখন সবাই বলবো আমাদের প্যারেন্টসদেরকে। আমার ছেলে মেয়েরা সারাক্ষণ মামি লাভ ইউ সো মাচ, ড্যাডি। কিছুক্ষণ আগে আমার ছেলেটা বাবা অফিস রুমে কাজ করতেছে, আমার ছেলেটা দৌড়ে এসে বলতেছে ড্যাডি আই জাস্ট কাম টু সি ইউ। সে একটু পরপর বাবা আমাকে দেখবে, খোঁজ করবে। ব্যবহার এত সুন্দর, এটা কোথা থেকে আসছে? আমার আল্লাহর অশেষ অশেষ রহমত, অনেক নিয়ামত থেকে আসছে আমার আল্লাহ। তো আমরা সবাই আমাদের যাকে আমরা ভালোবাসি, মা বাবা ভাই বোন আমাদের স্ত্রী আমাদের সন্তান, আমরা অবশ্যই সেটা এক্সপোজ করব, আমরা দেখাব, আমরা বলবো। দুনিয়াটা অনেক অল্প সময়ের জন্য, ভালোবাসার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করব না ইনশাআল্লাহ। প্লিজ আমার ভিউয়ার্সরা, আমার ভাই এবং বোনেরা, ভালো আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, শুধু ভিতরে রেখে দিয়েন না প্লিজ। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, হাজবেন্ডদেরকে বলুন তাদের জন্য স্পেশাল কিছু করুন, তাদেরকে স্পেশাল ফিল দিন। আমি করি আমার হাজবেন্ডের জন্য, তার জন্য তাকে জিজ্ঞেস করি তার প্রিয় খাবার কোনটা, কোনটা সে খাবে, সবসময় আমি এগুলোর খেয়াল রাখি আলহামদুলিল্লাহ। এবং আমার হাজবেন্ডও আমার খুব খেয়াল রাখি আলহামদুলিল্লাহ। এই যে আমার ছেলের এই বিহেভিয়ার আমার মনে হয় ওর বাবা থেকে পেয়েছে, আমার থেকেও পেয়েছে। আমিও খুব তাড়াতাড়ি এক্সপোজ করে ফেলি আমার ভালোবাসাটা। আমি একটু পার্সোনালি বলবো যে যখন আমি আমার হাজবেন্ড কখনো আমাকে প্রেশার দেয় না, সে জানে আমি যখন এবাদতকে আমি এত ভালোবাসি, আমার যদি ফজরের নামাজটা ছুটে যায় আমি খুব আপসেট হয়ে যাই, সে জানে। তো সে কখনো রাত্রে আমাকে কোনো সময় তার চাহিদার জন্য আমাকে ডাকবে না, সে মেক শিওর আমি যেন ইবাদতটা করতে পারি। আমার জন্য এখানে ঠান্ডার দেশ, সকালে উঠে শাওয়ার করে তারপরে আমার নামাজ পড়তে ঠুমাচ হয়ে যাবে, লেট হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, সে এটা খুব খেয়াল করে। এবং ইভেন নামাজের পরেও সে মেক শিওর করে আমি সুস্থ আছি, এবং আমি মানসিকভাবে এবং ফিজিক্যালভাবে, মেন্টালি এবং ফিজিক্যালি আমি বোধ হয়ে আমি ভালো আছি, তারপরেই সে তার চাহিদাটা মেটায়। হোয়াট আ বিউটিফুল থিংস, অ্যাজ এ ওয়াইফ আমি যত দোয়া করব খুব কম হয়ে যাবে আমার স্বামীর জন্য। আর প্লিজ আপনারা আপনাদের স্ত্রীদেরকে অনেক অনেক ভালোবাসুন এবং সম্পূর্ণ রেসপেক্টটা দিন। এই যে আমার হাজবেন্ড এই জিনিসটা করে, আমি জানি না কোয়া এটা হাজবেন্ড করে, বাট আমি বলবো আপনারা সবাই করুন।
রেসপেক্ট করুন আপনার ওয়াইফকে, ইউজ করবেন না প্লিজ। তারা ইউজের জিনিস না, আপনার সাথে থাকবে সারাটা জীবন, আপনার পাশে থাকবে, যে তাকে অনেক অনেক সম্মান করুন। ঠিক তেমনি অ্যাজ এ স্ত্রী, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ মাদার, আমরাও আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসব। কেন বাসব না? দুনিয়াটা এত ছোট, এত ছোট, আর এত ভালোবাসা আমাদের ভিতরে, আমরা কেন দিব না? আমরা সবাইকে অনেক অনেক ভালোবাসব, মা, ভাই, বোন। আর সামান্য কিছু পয়সার কারণে, সামান্য কিছু টাকার কারণে প্লিজ কোনো রিলেশনকে নষ্ট করবেন না। আমি তো মনে করি করা উচিত না, আমিও করবো না ইনশাল্লাহ, কারণ সম্পর্কগুলো অনেক 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 মূল্যবান দেন মানি। যারা বুঝে ফেলবেন তাড়াতাড়ি, তাদের জন্য অনেক অনেক ভালো হবে। ঠিক তেমনি আল্লাহর কাছে সব কিছু পাওয়ার জন্য আপনার আল্লাহকে অনেক অনেক ভালোবাসতে হবে। যে ভালোবাসায় মুগ্ধ হয়ে আল্লাহ আমাদেরকে সব দিবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি মদিনা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়। তো আমার বড় বোন, আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে নিয়ে ফজরের সময় উঠে ওরা চলে গেছে। আমার হাজব্যান্ড আমাকে রেখে গেছে, মনে করছে যে আমার ছেলেটা অসুস্থ, তো সেই জন্য। বাট আমি খুবই আপসেট ছিলাম, আমি খুব ভিতরে খুবই খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি এখানে আসছি, আমার নবীর রওজা মোবারকের সামনে আমি যেতে পারতেছি না, ওখানে নামাজ পড়তে। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমি সেদিন খুব খারাপ ব্যবহার করছি আমার বড় বোনের সাথে। আমি ওকে বলেছি যে তুই আমাকে নিয়ে যাবি, বলতেছে তোর বাচ্চা অসুস্থ। সে বলতেছে যে, আমি বলছি বাচ্চা অসুস্থ তো থাকলে কি, আমি তো এখানে আসছি ইবাদত করতে। এই যে ইবাদতের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার কারণেই আজকে আমাকে সবসময় আমার মাথার উপরে আল্লাহর একটা নিয়ামত থাকে। সো আমি আজকে দিনটা এত সুন্দর, আই থিঙ্ক আজকে ভালোবাসা নিয়ে কথা বলার জন্য সবচেয়ে পারফেক্ট একটা দিন। অনেক সুন্দর আজকের দিনটা, দেখুন চারিদিকে এত সুন্দর রৌদ্র। এবং আমি যখনই এখানটাতে কোরআন শরীফ পড়তে বসি, যদি আকাশ মেঘলাও থাকে, মনে হয় আমার আমার মাথার উপরে একটা হালকা একটা রৌদ্রের ছায়া এসে পড়ে। আমার হাজব্যান্ড সবসময় বলে, আমি দেখেছি তুমি যখন এখানে বসে কোরআন পড়ো, অনেক মেঘ হইলেও মনে হয় কোনো এক ফাঁকে দিয়ে সূর্যটা এসেই পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এভাবেই মনে হয় যে সবসময় আল্লাহ আমার মাথার উপরে একটা নিয়ামতের ছায়া দিয়েই রেখেছে, কারণ আমার অনেক অনেক ভালোবাসা আমার আল্লাহর প্রতি, এবং আমি এটাকে শো করি, আমি সবাইকে বলি। অনেকে হাইড করে, বলে মানুষ নজর দিবে। আর মানুষের কি সাধ্য আমাকে নজর দিবে? মানুষের কোনো সাধ্য নেই। আপনি এগুলো বলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, এতে আল্লাহ আপনার খুশি হচ্ছে এবং আল্লাহ আপনাকে নিয়ামত আরও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক এভাবে আপনারা যারা যারা নিয়ামত পাচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। সবার কাছে বলুন আল্লাহর কাছে নিয়ামত নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে। একজন মা যখন তার সন্তান অনেক দিন পরে তার কাছে যায়, মা পাগল হয়ে যায় তার জন্য কি রান্না করবে খুশি করার জন্য, তাই না? আমার মা অনেক পাগল হয়ে যায় রান্নার জন্য। আমি বলি, মা তুমি এত রান্নাঘরে থাকো, আমার সন্তানদের সাথে একটু খেলো, তা নাহলে তুমি তো পরে আফসোস করবা। কিন্তু সে মা কি করে, ওটাই তার ভালোবাসা দেখানোর জায়গা, যে সে অনেক কিছু করবে আমার জন্য, সেই ভালোবাসাটা সে। ঠিক তেমনি আমাদেরকে ইবাদতের জন্য পাগল হয়ে যেতে হবে, আল্লাহকে দেখাইতে হবে যে আল্লাহ আমরা তোমাকে কত ভালোবাসি, আল্লাহ আমাদের মাথার উপর থেকে কখনও তুমি কোনো নিয়ামত ছিঁড়ে নিও না, কারণ তোমার নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারবো না। আমাদের উপরে, আমার সব ভাই বোনদের উপরে, সকল মুসলমান ভাই বোনদের উপরে, মাথার উপরে তুমি নিয়ামতের ছায়াটা রেখো আল্লাহ, এবং সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিই। এই করোনা পরিস্থিতিতে অনেকেই বাসার বের হতে যেতে পারছে না, কাজ করতে পারতেছে না, তাদের সংসার চালাইতে পারতেছে না। তুমি গায়েবী হেল্প দিয়ে তাদেরকে সাহায্য করো আল্লাহ। তুমি তো আমাকে অনেক দিয়েছো আলহামদুলিল্লাহ, ঘরে বসে বসে আমার স্বামী অনেক 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 পয়সা কামাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হয়তো অন্য অন্য সময়ের থেকেও অনেক বেশি কামাচ্ছে, এবং সেই পরিমাণ আমি আলহামদুলিল্লাহ দেওয়ারও চেষ্টা করতেছি মানুষকে, যেন সবাই একটু খেতে পারে। আমি যাদেরকে জানি চিনি, অ্যাজ মাচ আমি পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমরা সবাই নিজেদের হাত দিয়ে যতটুকু সম্ভব দান খয়রাত করব, এটাও আল্লাহকে খুশি করার একটা ইবাদত। যে যতটুকু পারবো, আমাদের বাসার কাজের লোকটা যে থাকে, আমি তার সন্তানের পুরো পড়ার খরচের ভারটা যদি নিয়ে নিই, তাহলে আমার বাসা থেকে কোনো কাজের লোক যাবে না, আমাকে কাজের লোক খুঁজতে হবে না। আমি অন্য জায়গায় দান খয়রাত না করে আমার বাসার কাজের লোকের যে সন্তানটা আছে তার
পড়াশোনা, তার দেখাশোনার ভারের যেই খরচটা আমি তাকে দিয়ে দিব। ঠিক এভাবে আমরা একজন একজন করে সব, আপনি দেখবেন আপনার বাসার কাজের লোক কখনো যাবে না যদি আপনি এভাবে তাদেরকে দেখেন। আপনি যে জাকাতটা দিবেন সেই জাকাতের টাকাটা দিয়ে ওকে পড়াশোনা করান, আমি করাই, আমি দুটো বাচ্চা পড়াই রাখি আলহামদুলিল্লাহ, আমি আরও রাখতে চাই, আল্লাহ আমাকে যত সামর্থ্য দিবে আমি রাখবো ইনশাল্লাহ। আমি প্রতি মান্থলি যে কোনো ভালো কাজ আপনি যদি মান্থলি করেন আল্লাহ খুশি হয়, আপনি যদি রেগুলার বেসে করেন সেটাতেও আল্লাহ খুশি হয়। আমি রেগুলার বেসে দান খয়রাত করি আলহামদুলিল্লাহ, আল্লাহ যখনই সামর্থ্য, আল্লাহ আমাকে করার সামর্থ্য দিলেই আমি করব, আর না দিলে তো আমি করতে পারবো না। তো আমি চাইব আমাদের যাদের যাদের সামর্থ্য আছে আমরা যেন ঠিক ওভাবে হিসাব করি। একটা সন্তান আমার আছে, আমি একটা সন্তানকে বাইরে তার বাবা মার কাছে রেখেই খরচটা দিয়ে আমি পালব, তাতে আমার সন্তানের উপর দিয়ে জানের সদকা হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা একটু, আমরা বাচ্চাদেরকে কত ভালোবাসি, ভালোবাসবো না কেন, আমার সন্তান আমি ভালোবাসবো না তো কে বাসবে, আমার রেসপন্সিবিলিটি আছে ওর উপরে। প্লিজ আমাদের সন্তানদেরকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন, এবং যতটা সম্ভব দেখানো যায় দেখিয়ে ফেলুন, কোনো সমস্যা নেই, নিজেকে ছোটো মনে করবেন না, ভালোবাসা দেখালে কেউ ছোটো হয়ে যায় না। আর আমি ওইসব লোকদেরকে বলবো যারা বাবার সম্পদ একটু কম আছে এবং আপনি অনেক ভালো আছেন, তো আপনার ভাই বোনরা যদি একটু বেশি পায়, আপনি যদি স্যাক্রিফাইস করেন এটা বেটার, বাট সেটা একান্তই আপনার আপনার মত, আপনার খুশি, আপনি যদি করতে চান, আপনার কাছে কেউ চাইতে পারবে না, সেটা অন্যায় হয়ে যাবে। তো আর বাবা মা যদি জুলুম করে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে আরও বেশি দিবে, এটা আমি প্রুফ, আমার হাজব্যান্ডের যত না তার বাবা মা তাকে দিতে পারতো তার চেয়ে অনেক 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 আল্লাহ দিচ্ছে তাদেরকে, তাকে আলহামদুলিল্লাহ। যখন কারোর সাথে জুলুম হয় তার ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ আলাদাভাবে দায়িত্ব নিয়ে নেয়, আর স্পেশালি যখন পিতা মাতা করে, ভাই বোন করে। সো মেক শিওর আপনি সেই সুযোগটা অন্যকে দিবেন না, আপনি কারোর সাথে অন্যায়, কারো হকের সাথে অন্যায় করবেন না। অ্যান্ড আমি আজকে আরেকটু বলবো, দোয়া কবুলের সবচেয়ে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, আপনাকে আপনার রুজিটা হালাল করতে হবে, আপনার খাবারটা হালাল করতে হবে। মেক শিওর আপনার খাবার হালাল, আপনার ইনকাম হালাল, আপনি আপনার ফ্যামিলির সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার বাচ্চাদের সাথে অনেক সুন্দর আছে, ব্যবহারের দিক থেকে, ভাষার দিক থেকে, আপনার ফ্যামিলি, আপনার মা ভাই বোন সবার সাথে যদি তারা খারাপ হয় সেটার জন্য আল্লাহ যথেষ্ট। আমাকে ভালো হইতে হবে, আমাকে ইনসাফ করতে হবে, তখনই আমরা ইনসাফ পেয়ে যাবো আল্লাহর কাছ থেকে। আল্লাহকে অনেক অনেক ভালোবাসুন, ইবাদতকে ভালোবাসুন, রমাদান মাসে অনেক 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 ইবাদত করুন। এবং প্লিজ আমার এই কথাগুলো যদি আপনাদের একটুও মনে, একটুও যদি মনে জাগা করে নেয়, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে খুব সুন্দরভাবে, ঠিক যেমনি আমার হাজবেন্ড আমার ভুলগুলোকে সুন্দর করে দেখিয়ে দেয়, ঠিক তেমনি ছোট্ট করে আমাকে সুন্দর করে কমেন্ট করে বলে দিবেন, আপু আপনার এটাতে ভুল হয়েছে, বা মা তোমার এটাতে ভুল হয়েছে, ক্যান ইউ মেক দিস রাইট, আই উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড কোনো সংকোচ করবেন না, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আমার সব ভিউয়ার্সদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, জীবনের সকল ক্ষেত্রে অনেক 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 বড় করুক, এবং আমাকেও আল্লাহ অনেক বড় করুক। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার ইব্রাহিমকে জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ আমি তাকে দুনিয়াতে চাইছি আল্লাহর কাছে একটা মসজিদ করার জন্য, এবং এই দেশে একটা মসজিদ করতে অনেক অনেক টাকা লাগবে। অ্যান্ড আশা করি ইনশাআল্লাহ আল্লাহকে ওই তৌফিক দান করবে, এবং আপনাদের সবার দোয়া থাকলে সে অবশ্যই সেই মসজিদ বানাবে এবং মাকে দেখাইতে পারবে ইনশাআল্লাহ। প্লিজ প্লিজ অনেক অনেক ভালোবাসা দিন সবাইকে, মাকে বাবাকে, সবাইকে বলুন, সবাইকে বলুন, বললে কোনো ছোট হয়ে যাবেন না, আপনি অনেক বড় হয়ে যাবেন আল্লাহর কাছে। এবং আল্লাহকেও দেখান যে আপনি আল্লাহকে ভালোবাসেন, ইবাদতের ক্ষেত্রে অনেক অনেক যত্নশীল হয়ে যেতে হবে, পাগল হয়ে যেতে হবে নামাজের জন্য, সময়কে খুঁজে বের করতে হবে নামাজের জন্য, ইবাদতের জন্য আপনি পেয়ে যাবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাকে দিছে, আমার হাজবেন্ডকে দিছে, সে আগে বলতো আমি সময় পাই, আমার অফিস থেকে আসতে আসতে নামাজগুলো কাজ হয়ে যায়, তো একসাথে এতগুলো নামাজ পড়তো, তারপরে সে পড়তো বাট একটু বিরক্ত হতো, দেখেন করোনা পরিস্থিতিতে বাসাই আসে। আলহামদুলিল্লাহ রমাদান ওয়াজ গ্রেট, আমার লাইফে এরকম রমাদান আমি আর পাবো কি না আমার আল্লাহ জানেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পুরো রমাদান মাসে আমার হাজব্যান্ড নামাজ পড়েছে, প্রতিটা ওয়াক্তে টাইম মতো রোজা রেখেছি আমরা, অসাধারণ সুন্দর ছিল আমাদের টাইমটা, আল্লাহর কাছে অনেক অনেক ব্লেসড মনে হয়েছে যে আমরা অনেক ব্লেসড। এভাবে আল্লাহ সবাইকে ব্লেসড করুক আমি দোয়া করি।
আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনার স্ত্রীকে আপনি সম্মান করুন, আপনার স্ত্রীদেরকে বলতেছি স্বামীকে অনেক 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 রেসপেক্ট দিন, অনেক দোয়া করুন স্বামীদের জন্য, আল্লাহ আপনাদের ঘরে বরকতের শেষ রাখবে না ইনশাআল্লাহ। আজকে এখানেই আমি শেষ করছি, আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়।